দই, পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা, লেবু, সর্ষের তেল, কর্নফ্লাওয়ার, হলুদ, লঙ্কা গুঁড়ো, তন্দুরি চিকেন মশলা আর একটা লেগ পিস চিকেন। এখন আমি ম্যারিনেট করছি সব দইয়ের মধ্যে। এটা কি দিচ্ছ? এটা কি বানাচ্ছে এবারে? এটা কি ম্যারিনেটটা তৈরি হচ্ছে? এবার কি উল্টো করে মাখাতে হবে? আচ্ছা, এখন আমাকে ফ্রিজে ফ্রিজ থেকে বার করতে হবে, তারপরে প্রি হিটেড ওভেন এ রাখতে হবে আর 200 ডিগ্রি সেলসিয়াস হতে হবে 40 মিনিটস এর জন্য। আমি এটা 1 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করেছি, এখন আমাকে ওভেনে ঢোকাতে হবে। তুমি কি ওভেনে ঢোকাতে পারবে একা একা? না, মামা বাবা বলে হেল্প করবে। কেন? কারণ প্রি হিটেড ওভেন। আমার এখন কুক করা হয়ে গেছে, এখন আমি প্লেটে নিচ্ছি খাওয়ার জন্য। কি হয়েছে? তন্দুরি চিকেন।